রাহমতুল্লা ইয়াসিন ভাই দাঁড়িয়া ফসাব করা হারাম কাবিরা গুলা আবার হাদিস আসছেন এই হাদিসটাকে পুঁজি করে অনেকে আমাদেরকে অকাঠ্ট কুকাঠ্ট ভাবে গালি করে আমরা তাদের জবাবে গালি দিব না আমরা তাদের জন্য ইসলাহার দোয়া করছি এবং আল্লাহ ভক্তাদেরকে সঠিক বুঝদান করে সেই দোয়া করছি রাসুল সাহসানের যে সহি বোখারি হাদিসটা আছেন সেটা হলো রাসুল এক একদিন ময়লার স্তূপের সামনে গেছেন ওখানে স্তেঞ্জার ব্যাগ হয়েছেন স্তেঞ্জা করেছেন বস থেকে সমস্যা হবে বিধায় রাসুল দাঁড়িয়ে পেশাব করেছেন আধো যদি আমরা এরকম স্থানে পৌঁছে যাই যেখানে গিয়া বসে পেশাব করার কোনো স্পেস না থাকে সেখানে আমরা কি করব দাঁড়িয়ে পেশাব করা বৈধ আছে কিন্তু বসার সবকিছু স্পেস আছে সবকিছু ওইভাবে দাঁড়িয়ে প্রস্রাব দাঁড়িয়ে পেশাব করা হারাম আজকে অনেকে এমন টাইট ফ্যান ফিনে দাঁড়িয়ে পেশাব করে তাতে করে কি ক্ষতি হচ্ছে সেটা হলো দাঁড়িয়ে প্রসাব করে মেডিকেল সাইন্সেও প্রসাব ক্লিয়ার হয় না আর ইসলাম তো দাঁড়িয়ে পেশাব করা হারাম বলেছেন এরপরে দাঁড়িয়ে পেশাব করে দেখা গেছে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় সবকিছু মিলিয়ে দাঁড়িয়ে পেশাব করা হারাম কিন্তু যদি পরিচ্ছদী সাপেক্ষ পরিচ্ছদী হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন যদি পরিচ্ছদী হয় আপনি বসতে পারেন না আপনি ওই যে একটা কথা আছে না এক লোক এমন জায়গায় কাজ করতে পুরা ঝিলকে ঝিল সে পানিতে কাজ করতে আছে বা কাদামাটিতে কাদামাটি এখন সে কি করবে সেখানে বসে পড়বে এই যে কিছু মূর্ক্ষতামের পরিচয় জবাব দেয় বলে যে ওরা লাম দাঁড়িয়ে পেশাব করতো আরে হুজুর আপনাকে প্রশ্ন করছি যদি আপনি মনে করে এমন এমন যেমন রাজশাহীদের চলন মিলাছে ওখানে কাজ করতে গেছেন আপনি কাদা মাটিতে হাঁটু পরিমাণ কাদা এখন আমরা পেশাবের ব্যাগ হয়েছে এখন কি বসে বসে পেশাব করবেন হুজুর মানুষের দীর্ঘ ঠিক ওই অবস্থায় গেলে আপনাকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু টয়লেট গুলাতে কিছু কিছু অবস্থা গুলাতে ইহুদ্দিন আসাদের চক্রান্তে দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা করে এটা আসলে ঢালাভাবে না বলার উত্তম কারণ অনেকে অসুস্থ মানুষ বসতে পারে না অনেকের সমস্যা থাকতে পারে তো সেই লোকের জন্য বসে কিন্তু আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না আপনি যদি সমস্যা না থাকে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না আপনি বসে পেশাব করবেন সালামুকালক রহমতুল্লাহ